এখন সংস্কৃত মন্ত্রণালয় তার আন্ডারে এবং ডেফিনেটলি আমরা আছি তার আশেপাশে, আল্লাহ যদি চায়, মাননীয় প্রধানমন্ত্রী যদি চায়। এখন আসলে এর বাইরে আমরা কিছু ভাবতে চাই, প্রমাণ করতে পারি ডেফিনেটলি আরো ভালো কিছু করা সম্ভব সামনে। মাননীয় প্রধানমন্ত্রী দায়িত্বে আছেন, তো আমার মনে হয় শিজ দ্য বেস্ট, তার চেয়ে ভালো তার হতে পারে না। তো মাননীয় প্রধানমন্ত্রী এখন সংস্কৃত মন্ত্রণালয় তার আন্ডারে এবং ডেফিনেটলি আমরা আছি তার আশেপাশে, আমরা আমরা তাকে সাপোর্ট করি। আমরা এটাকে হতেও পারে, আল্লাহ যদি চায়, মাননীয় প্রধানমন্ত্রী যদি চায়, এনিথিং ইজ পসিবল, সময় বলে দিবে। এই মুহূর্তে এটা নিয়ে কথা না বলি। আর বাকি যাদের কথা, আসলে এখানে কি হয়, এখানে আমাকে একটা যে দায়িত্ব দিয়েছে মাননীয় প্রধানমন্ত্রী, বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ একটি আসন, তো এখন আসলে এর বাইরে আমি কিছু ভাবতে চাই। নিজে ভোটার এবং যিনি এখানকার একসময় এমপি ছিলেন, বঙ্গবন্ধুর এলাকা, তো সবকিছু মিলে এটা আমার জন্য বিশাল বড় পাওয়া। তো আমি এখন এই দায়িত্বটাকে সঠিকভাবে পালন করতে চাই, এই মুহূর্তে অন্য কিছু নিয়ে ভাবছি না। তো এটা যদি আমি প্রমাণ করতে পারি, ডেফিনেটলি আরো ভালো কিছু করা সম্ভব সামনে। চ্যালেঞ্জ তো অনেক বড়, কারণ আমি মনে বিশ্বাস করি যে স্বাধীনতা অর্জনের যে রক্ষাটা অনেক বেশি কঠিন। আজকে আমি বিজয়ী হয়েছি, ঠিক, মানুষের ভোট দিয়ে বিজয়ী করেছে আমাকে, কিন্তু এই বিজয়ী হয়ে এই জয়টাকে ধরে রাখা এবং যেই উদ্দেশ্য নিয়ে আমি এখানে এসেছি মানুষের কল্যাণ করা, সেটা অনেক চ্যালেঞ্জের ব্যাপার। এই কারণেই আমি একটা মুহূর্ত ঘরে বসে সময় নষ্ট করিনি, আমি প্রত্যেকটা মুহূর্তে বাইরে এসে দেখছি। এবং অফকোর্স আমার চিন্তাভাবনা আছে, আমার ধানমন্ডি নিয়ে এক ধরনের পরিকল্পনা আছে, নিউ মার্কেট নিয়ে এক ধরনের পরিকল্পনা, কলাবাগান নিয়ে একরকম পরিকল্পনা, হাজারিবাগ নিয়ে আরেক ধরনের, বিকজ চারটি চার ধরনের জায়গা। মানে এটি একমাত্র আসন যে আসনের মধ্যে আপনি আসলে একই ধরনের কিছু মিল পাবেন। আমি তো মনে করি যে আমার সিটি কর্পোরেশন মেয়র হচ্ছে এখানে দক্ষিণের বাতাসের মতো আর কি, তো উনি একটা যদি এরকম একটা যেরকম শান্তির একটা পরশ দিয়েছেন উনি পুরো এলাকা জুড়ে, তো সেটি অফকোর্স আমার সাথে আছে বলেই আমার আরও মানে আই বিলিভ যে আমার সাথে একজন ভাই আছে, বন্ধু আছে। তো এই কারণে আমি আরও আরও আগ্রহ নিয়ে আরও মানে মানে উদ্যমী হয়ে সামনের দিকে এগিয়ে যাওয়ার মানে প্ল্যানিং করছি।